শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন physionews24.com নিউজ লাইভ শো শামিমস লাইভ, আর আমি ফিজিওথেরাপি চিকিৎসক সৈয়দ শামিম হাসান রয়েছে আপনাদের সাথে। বন্ধুরা, আজকের এই শোটি শুরু করার আগেই আপনাদেরকে একটু ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনাদের হাত ধরেই আজকে physionews24.com ফেসবুক পেজ 1 লক্ষ ক্রস করলো, 1 লক্ষ মানুষের পরিবার আমরা আজকে। তাই স্পেশালি আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সঙ্গে আপনারা যুক্ত আছেন এবং আপনারা যুক্ত আছেন বলেই আসলে আমরা এগিয়ে যাচ্ছি। আর আজকের এই পর্বটিও কিন্তু কিছুটা স্পেশাল, আমাদের সঙ্গে খুব স্পেশাল একজন গেস্ট রয়েছেন, আর আজকে আমরা কথা বলবো এই যে কারেন্ট যে সিচুয়েশনটি লকডাউন, এবং এই সময় আমরা কিভাবে ফিট থাকতে পারি, আমাদের কি করণীয়, বিশেষ করে পেইন ম্যানেজমেন্ট নিয়ে, ব্যথা থেকে মুক্ত কিভাবে থাকতে পারি, ঘরে বসে আমরা কি করতে পারি, এই সকল বিষয়ে। আর তাই আমাদের এই স্পেশাল ডে এবং স্পেশাল ইভেন্টে সকলে আমাদের সাথেই থাকুন, আর আপনি যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, অথবা কোনো কিছু যদি জানতে চান অথবা মতামত থাকে, সেটি কমেন্ট বক্সে ঝটপট লিখে ফেলুন। সেটি লিখলে আমরা দেখতে পাবো এবং আমরা সেটি নিয়ে আলোচনা করতে পারবো এবং আপনার সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। চলুন আমরা ফিরে যাই আমাদের অতিথির কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন আজকে দিনের আমাদের অতিথি, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শবনম আগরওয়াল, ডাইরেক্টর নোপানি ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার স্টাডিজ অ্যান্ড চিফ ফিজিওথেরাপিস্ট ওয়েলভিউ ক্লিনিক কলকাতা ইন্ডিয়া। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি physionews24 এর পক্ষ থেকে। নমস্কার ম্যাম, আমরা তো এখন সারা পৃথিবীর সকল মানুষই বলতে গেলে গৃহবন্দী, আসলে ঠিক শব্দটা এভাবে না বললে আসলে কিন্তু তাই হচ্ছে, আমরা বাসায় রয়েছি। তো এই সময় আমরা অনেক ধরনের স্বাস্থ্য প্রবলেম ফেস করছি, পাশাপাশি মেন্টাল কিছু বা ডিস্টারবেন্স তৈরি হচ্ছে। তো আজকে প্রথমে আপনার কাছ থেকে জেনে নিতে চাচ্ছি যে এই সময় আমাদের কি করণীয়, একজন এক্সপার্ট হিসাবে আপনার ওপিনিয়ন কি? দেখুন, প্রথমে কথা একটা জিনিস বলতে চাইবো, দ্যাট আপনাদের বাংলাদেশের বাংলা কথা, আই মিন দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি নাইস। আই মিন অলওয়েজ আই ফিল দ্যাট আপনাদের বাংলা আর আমাদের এখান থেকে বাংলাটা অনেক তফাত আছে, আর আপনাদের কথাটা অনেক সুন্দর থাকে। সো দ্যাটস জাস্ট আ কমপ্লিমেন্ট, বিকজ আই অলওয়েজ ফিল দ্যাট। নাও এই লকডাউনে প্রথম কথা যে আপনি ব্যথার কথাটা বলেছেন, সো ব্যথাটা আমরা একটা মেন্টাল কানেকশনও হয়, এটা আপনি আমরা সবাই বুঝি, দ্যাট আমরা যখন একটু অ্যাংশিয়াস থাকি বা আমরা যখন একটু ডিপ্রেস থাকি তাহলে ব্যথার বোধটা বেশি হয়, আর যদি আমরা ঘুরে বেড়াচ্ছি বা একটা অনুষ্ঠান হচ্ছে পরিবারে তাহলে আমাদের ব্যথার বোধটা এতটা বেশি হয় না। সো ডেফিনেটলি দের ইজ আ মেন্টাল কানেকশন টু ব্যথা। এখন এই যা আপনি কি বললেন, গৃহ, খুব সুন্দর একটা ওয়ার্ড ইউজ করলেন, গৃহবন্দী। হ্যাঁ, এটা গৃহবন্দী, রাইট? সো এই গৃহবন্দী যা শব্দটা আছে, অ্যাকচুয়ালি এই জিনিসটা লাইক এক্সাক্টলি আপনি যা বললেন গৃহবন্দী, আমরা ওটাই আছি, আমরা গৃহবন্দী আছি। এখন বাড়িতে বা যেরকম আমরা এখানে বলি বাড়িতে কেউ বন্ধি কিরকম হতে পারে, কিন্তু উই আর, আর এটা নিয়ে অনেকেরই সমস্যা আছে কি আমরা বাড়িতে আছি, আমরা কাজে যেতে পারছি না, আর একটা মেন্টাল স্ট্রেস হচ্ছে। প্রথম কথা হচ্ছে কেন কি বাড়িতে আমাদের নিজের মতে, আমি আমরা আমরা মত এই মতে আছি কি হ্যাঁ ঠিক আছে এটা আমাদের ভালোই হচ্ছে ওই জন্য লকডাউন হচ্ছে, কিন্তু তাহলেও সরকার এটা আমাদেরকে বলে দিয়েছে কি আপনারা লকডাউনে আছেন, আর এটা আমরা মন মর্জি দিয়ে লকডাউনে নেই, আই মিন ইট ইজ নট দ্যাট আমরা নিজের মর্জিতে লকডাউনে আছি। সো এটা একটা মনে একটা সংঘর্ষ থাকে কি আমাকে বাধ্য হয়ে হতে হচ্ছে, আমরা বুঝি কি এটা আমাদের ভালোর জন্য, কিন্তু তাহলে ওই বাধ্য দিয়ে জিনিসটা চলেই আসে, ওটা একটা হলো। তারপরে একটা হলো কি আমি সারাদিন বাড়িতে কি করব, আদত নেই, মানে আদি নেই আমরা এটা জিনিসে কি আমরা সারাদিন বাড়িতে, আমাদের আমরা কি আদি, আমি বাড়ি থেকে বেরোবো, আমি কাজের জায়গায় গিয়ে কাজ করব। এখন আমাকে ঘর সংসারেও কাজ করতে হচ্ছে আর আমাদের প্রফেশনাল ওয়ার্কটাও বাড়ি থেকে করতে হচ্ছে, সো ওটা একটা স্ট্রেস। তারপর একটা আর্থিক ব্যবস্থার আগে, মানে রোজগারটা কেমন হবে, টাকাটা কেমন আসবে, পুরো পৃথিবীর একটা ইকোনমিটা একটু খারাপ হবে তাহলে ওর ইফেক্ট আমার কাছে আসবে, তো ওর স্ট্রেস। এইসব স্ট্রেস নিয়ে
এটা খুবই অ্যাকসেপ্টেবল জিনিস কি আমার ব্যথা যদি আগে থেকে ছিল ওটা বাড়বে বা আমার নতুন ব্যথাটা আরম্ভ হতে পারে। সো দ্য ফার্স্ট থিং দ্যাট উই হ্যাভ টু ডু ইজ এই মেন্টাল স্ট্রেসটা আমাকে কমাতে হবে। আমাকে এই লকডাউনটা আমি বাধ্য হয়ে গৃহবন্দী হচ্ছি, এই জিনিসটা এই জিনিসটা আমাকে না এই জিনিসটা আমাকে মন থেকে বার করতে হবে। আমাকে এটা মনে করতে হবে কি হোয়াট এভার ইজ হ্যাপনিং আমার জন্য ভালো, আমার শরীরে আর আমার এক্সিস্টেন্সের জন্য ভালো হচ্ছে প্রথম কথা। আর এই এই সুযোগটা আমি জীবনভর পাবো না কি আমি 2 মাস বাড়িতে আছি আর কিছুই আর করতে পারছি না, বাড়ি বাইরেও যেতে পারছি না। সো এই সময়টা আমি কিভাবে কাটাবো, এই সময়টা আমি ছটপট হয়ে মনে মনটা খারাপ হয়ে পাঠাবো কাটাবো কি আমি এই সময়টা আমার আমি যা এতদিন করতে পাইনি ওই সবটা করে আমি এই সময়টা কাটাবো। সো এখন আপনাদের বাংলাদেশে এই আমাদের খুব একটা হোলি আর অসপিশিয়াস মান্থ রমজানের মান্থ, আমি নিশ্চয়ই আগে যখন রমজান হতো কাজেও যেতে হতো, মানে নামাজ পড়া বোধ হয় সময়টা একটু কম কম ছিল, সবসময় একটা কাজের চাপ কি না না এটা তাড়াতাড়ি করে আমি তাহলে কাজটা করতে পারবো। এখন আপনারা 5 বার আরামসে নামাজটা করতে পারেন, এই এই মাসটা খুবই সুন্দর মাস। আর এই 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 সময়টা আমরা যেরকম বলি ঈশ্বর ভগবান আল্লাহ, আপনি ওনার কাছে যেতে পারেন, ইনার পিস পাবেন, ইনার হারমোনি পাবেন। তারপর যেরকম আজকেই আমাদের একটা সকালে একটা এরকমই শো ছিল, সো একজন নিউরোসার্জন ছিলেন ওর মধ্যে, উনি বললেন কি এই এইটা আমরা সুযোগ পাচ্ছি টু ডু হোয়াট উই নেভার বিন এবল টু ডু। মেডিটেশন আর স্পিরিচুয়ালিটি তো রয়েছেই, তার সঙ্গে যদি আপনার ছিল কি আমি না আঁকতে খুব ভালোবাসি কিন্তু আমি আঁকার তো সময় পাই না, গো হেড অ্যান্ড পেইন্ট, গো হেড অ্যান্ড ড্র, মিউজিক মিউজিকটা এক্সপ্লোর করুন। আমরা কে এতটা সময় পেতাম, আমি শুধু এই ইয়াংস্টার্স কে দেখতাম কানে হেডফোন দিয়ে গান শুনেই যাচ্ছে শুনেই যাচ্ছে, বাট নাও ইজ মাই টাইম, আমিও গান শুনতে পারি আর আমি অনেক বই পড়তে পারি উইচ আই নেভার হ্যাড দ্য চান্স টু ডু। সো এখন প্রত্যেক অনলাইন বই কোম্পানি লাইক অডিবল বা অ্যামাজনের এত বই সব ওরা বলছে ফ্রিতে নিন আরামসে পড়ুন, সো সব অথার্সরা সামনে আসছে, সো দের ইজ সো মাচ টু রিসিভ অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ অ্যান অপরচুনিটি ফর আস টু রিসিভ রাদার দ্যান ফ্রেট অ্যান্ড ফিউম দ্যাট এই আমি লকডাউনে কিন্তু বাড়ি বদনি বাড়ি গৃহবন্দী হয়েছি। গৃহবন্দিতে আপনি এই সময়টা মেন্টালি অ্যাট পিস হলে আপনার ফিজিক্যাল পেইনটা কমে যাবে, যদি আপনি মেন্টালি আপসেট থাকেন তাহলে আপনার ফিজিক্যাল পেইনটা বাড়বে, ওটা হলো একটা বিশেষ কথা। সেক্ষেত্রে তো মেন্টাল পিস থাকতে হবে, আমাদের মেন্টাল ট্রমা হতে দেওয়া যাবে না এরকম, সেজন্যই কিন্তু আমরাও যেমন এই যে আয়োজনটি আমাদের, আমরা সারা পৃথিবী থেকে আমাদের জন্য স্পেশাল স্পেশাল গেস্টরা আমাদের সঙ্গে যুক্ত হন এবং তাদেরকে নিয়ে আমরা গল্প করি। আমরা এটিকে বলছি না আসলে কোনো টক শো বলছি না কোনো অনুষ্ঠান, আমরা এটিকে বলছি যে কিছু সময় একসঙ্গে কাটানো এবং কিছু গল্প করা, আর গল্পে গল্পে আমরা আসলে কিছু জিনিস জেনে নিতে চাই যেটি হয়তো আমাদের কাজে লাগবে ম্যাম। আর তাই আসলে আমাদের এই আয়োজন, এবং আপনিও অসংখ্য ধন্যবাদ যে আপনি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। জি ম্যাম, তো এই যে এই মুহূর্তে আমরা বাসায় আছি, কিন্তু যারা নিয়মিত যেমন আপনাদের ক্লিনিক গুলোতে আমাদের ক্লিনিক গুলোতে যারা আসতেন, যাদের বিভিন্ন ধরনের সমস্যা ছিল, বিশেষ করে এইজ পার্সন জেনেটিক পেশেন্ট যারা, তাদের তো বিভিন্ন ধরনের ডিজেনারেটিভ চেঞ্জ বা অনেক সমস্যা তৈরি হতো, তারা আসলে এই মুহূর্তে কিভাবে ভালো থাকতে পারে? সো প্রথম কথা হলো যে আমি ডিসকাস করলাম কি মেন্টালি রিল্যাক্স থাকুন, ওটা হয়ে গেল। এখন আমরা কয়েকটা জিনিস আমাদের ডায়েটে অ্যাড করতে পারি যাতে আমরা ব্যথার থেকে একটু আমরা ব্যথাটা একটু কম বোধ হয়। আর দেখুন ব্যথাটা কোথায় থেকে আরম্ভ হচ্ছে, এই যে আমার আর্থ্রাইটিসের ব্যথা বা আমার কোনো ইঞ্জুরিতে ব্যথা বা আমার ওভারস্ট্রেনের ব্যথা, এভরিথিং ইজ হ্যাপনিং কেন কি শরীরে কিছু একটা ইনফ্লামেশন হচ্ছে, রাইট? আর আমার শরীরটা ওটা কোপ করতে পারছে না, ওই জন্য আমার ব্যথা হচ্ছে, এটাই হলো মূল দিস থিংটা।
সো আমাদের কয়েকটা জিনিস আমরা ডায়েটে অ্যাড করতে পারি, যাতে কি ব্যথার যা ইনফ্লামেটরি কজটা আছে ওটাকে আমরা একটু কন্ট্রোল করতে পারি। সো আই উইল কুইকলি গো থ্রু দ্যাট বিফোর আই কাম টু দ্য এক্সারসাইজ সেকশন। সো ব্যথাটা কম করার জন্য আমাদের গভর্নমেন্ট বেসড অন দ্য আয়ুর্বেদ ফর্মুলা আমাদেরকে বলা হয়েছে কি আপনারা অনেক হলদি টার্মেরিক খান। সো টার্মেরিকটা তো ইট ইজ অ্যান্টি ইনফ্লামেটরি, ইট ইজ অ্যান ইমিউনিটি বুস্টার অ্যান্ড ইট ইজ অ্যান অ্যান্টি অক্সিডেন্ট, তিনটেই কাজ করে। কিন্তু আমাদের যখন আমরা ক্লিনিকে যেতাম আর ওখানেও পেশেন্ট যখন আসতো, তখন আমরা ওখানেও বলতাম কি আপনারা এক্সারসাইজ তো করুন কিন্তু তার সঙ্গে হলদি, আপনার বাংলায় তো হলদি বলে, রাইট? হলদি, রাইট? না, ওয়াই হলদি? কেন কি আমাদের যা ইন্ডিয়া যা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যা রান্না আছে ওটাতে আমরা হলদিটা অনেকই ব্যবহার করি। আর বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ আই বিলিভ এটা মানে দুটো প্রান্ত যেখানে হলদিটা বোধহয় কাঁচা হলদিটা বাটা হয় তারপরে তরকারিতে দেওয়া হয়, রাইট? সো এই এই জিনিসটা কিন্তু খুব সায়েন্টিফিক আছে, কিউকি টার্মেরিক 100 grams অফ টার্মেরিক কন্টেন্স 3 grams অফ কার্কিউমিন। আর জিনিসটা টার্মেরিকে হলো যা কার্কিউমিন ব্যাপারটা ওটা কিন্তু খুব স্ট্রং অ্যান্টি ইনফ্লামেটরি। সো এনিওয়ান হু হ্যাজ রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাকিউট অস্টিওআর্থ্রাইটিস, এনি ফর্ম অফ অ্যাকিউট পেইন ইফ আ পার্সন হ্যাজ, তাহলে ওদের যদি ওরা টার্মেরিকের মাত্রাটা নিজের খাওয়াতে বাড়িয়ে দেন তাহলে আপনি ব্যথাটা অনেকই কন্ট্রোল করতে পারেন। ওটা একটা হলো। আর ওটা শুধু ওই সবজিতে বেটে টার্মেরিকটা একটু খেয়ে হবে না, একটু কাঁচা হলদিটা খেতে হবে। আর আমার আমার আমাদের এখানে যা আমার আই থিঙ্ক আই ডোন্ট নট নো, কিন্তু এখানে পশ্চিমবঙ্গতে অনেকেরই সকালে উঠে একটু কাঁচা হলদিটা খায়। বাংলাদেশেও এরকম আছে, ওটা একটা হ্যাবিট আছে কি সকালে উঠে কাঁচা হলদি খাওয়ার একটা কি অভ্যেস আছে? মিস্টার শামী, জি ম্যাম, শোনা যাচ্ছে? ওকে, ফাইন। তো ওখানে কি এরকম অভ্যেস আছে কি সকালে উঠে লোকেরা কাঁচা হলুদ খান, এরকম আছে না, কালচার? নো, রাইট? বাট আই ফর পিপল হু হ্যাভ পেন আমি কিন্তু বলবো কি আপনারা প্লিজ খান কাঁচা হলদিটা, খাওয়া খুব দরকার। আপনি আপনার যা মানে রান্না আছে ওর মধ্যে আপনি তো একটা লেভেলের হলদি অ্যাড করতে পারে, খুব বেশি তো অ্যাড করতে পারেন না। সো ইট ইজ মাই সাজেশন দ্যাট সকালে উঠে ওই কাঁচা হলদিটা খাওয়াটা খুবই উপকারী। কেন কি হলদি কন্টেন্স কার্কিউমিন, কার্কিউমিন ইজ অ্যান অ্যান্টি ইনফ্লামেটরি। আর বিকেলে যদি ওই দুধ খাওয়া যায় যার মধ্যে আপনি একটু হলদিটা দিতে পারেন, তাহলে মিল্ক অ্যালং উইথ টার্মেরিক ইজ সাপোজ টু বি হ্যাভিং আ ভেরি গুড ইফেক্ট। বাট বিসাইডস দ্যাট আমরা আমরা যা দেখতে পাই কি কার্কিউমিনের যা অ্যাবজর্পশন আছে শরীরে ওটা বেশি হয় যখন আপনি ওটা ঘি সঙ্গে খান, ঘি বা আপনি যদি ব্ল্যাক পেপারের সঙ্গে খান, যা যা আমরা গোলমরিচ বলি। সো ওই হলদিটা যদি আপনি ঘি আর গোলমরিচের সঙ্গে খান তাহলে শরীরের ওর অ্যাবজর্পশনটা বেশি হয় অ্যান্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট রিড অফ ইয়র পেইন বিকজ অফ দ্যাট। আর একটা খুব ভালো অ্যান্টি ইনফ্লামেটরি আছে, ওটা ডাঁঠা, যা আমরা ইংলিশে বলি ড্রামস্টিক্স। ডাঁঠা যা অনেকেরই ডাল বা কিছুতে দেয় যা গাছে হয় ওটা আপনি বুঝতে পারছেন ডাঁঠাটা কি হয়, দ্যাট আগেন ইজ ভেরি স্ট্রংলি অ্যান্টি ইনফ্লামেটরি ফর দ্য জয়েন্টস। তো যারা বাড়িতে বসে আছেন নিশ্চয়ই লকডাউনে গভর্নমেন্টের ব্যবস্থা সবজিতে সবজি আর এইসব জিনিসে তো পুরোপুরি আছে, আপনি ডাঁঠাটাও আপনার ডালে বা যা কিছু সবজিতে অ্যাড করতে পারেন, যা ইট ইজ গিভস ইউ আ ভেরি স্ট্রং অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট।
আর যা আর অন্য অ্যান্টি ইনফ্লামেটরি জিনিসটা হচ্ছে ওটা হলো আদা, জিঞ্জার, ব্ল্যাক পেপার তো বললামই, আর তার সঙ্গে সিনামন, দালচিনি, যা আমরা গরম মশলাতে দিই, অল অফ দেম হ্যাভ অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টস। যদি ডায়েটে আপনি এই কয়েক জিনিসটা বাড়িয়ে দেন, তাহলে ইউ ক্যান কন্ট্রোল ইয়ার পেইন টু আ লার্জ এক্সটেন্ট। এটা হলো ডায়েট। অ্যান্ড দ্বিতীয় হলো আপনার এক্সারসাইজ। সো ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট দ্যাট আপনি যা এক্সারসাইজ করতেন একটা ফিজিও ক্লিনিকে গিয়ে, নিশ্চয়ই আপনি কয়েকটা আন্ডার সুপারভিশন করতেন, আর নিশ্চয়ই কয়েকটা আপনি মনেও আমি নিজেও করতে পারেন। সো যতটা আপনি নিজে করতে পারেন ওটা আপনাকে কিন্তু কন্টিনিউ করা উচিত। কেন কি আপনি জানেন কি, এই অবস্থাটা আমাদের পুরো পৃথিবীর অবস্থাটা, এটা এখনই শেষ হবে না বা লকডাউনের পরেও শেষ হবে না, এটা ইট ইজ গোয়িং টু কন্টিনিউ টিল উই গেট আ ভ্যাকসিন বা কিছু একটা ওষুধ বেরোয়, যাতে কি আমরা এই কোভিড ভাইরাসটা, করোনা ভাইরাসটা আমরা কন্ট্রোল করতে পারি। সো যারা বৃদ্ধ আছেন ওদের বাড়িতে একটা কেউ যায় যা ওদেরকে এক্সারসাইজ করায়, যা উনি একটা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টও হতে পারেন বা অন্য একটা ফিটনেস এক্সপার্টও হতে পারেন, উনি তো কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছেন। So it is not safe for the older people to have someone like that visit them. So it is better ki apni nije koren, hata chola ta joto ta barite ba chhate ba apnar complex e jekhaneo jayga ache okhane koren, ba apni online prescription ta nen. Amader ekhane amra video conferencing ta korchi jekhane amra online bujhe jacchi ki patient er problem ta ki, আর আমরা অনলাইন প্রেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি, এক্সারসাইজ প্রেসক্রিপশন, যাতে কি ওদের কষ্ট না হয়, আর যদি ওরা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আবার ভিডিও কনফারেন্সিংটা করে দিচ্ছি, যাতে কি দে ক্যান কন্টিনিউ। সি ইউনো আমাদের একটা পুরনো সেইং আছে, দ্য শো মাস্ট গো অন, অ্যান্ড ইন দ্য কেস অফ ওয়ের ইট ইজ আর ডিউটি টুয়ার্ডস আওয়ার পেশেন্টস দ্যাট আমাদের সার্ভিসটা ডিসকন্টিনিউ হবে না, আমরা আপনাকে সার্ভিসটা দিতেই থাকবো। যদি শারীরিক উপস্থিতি না থাকে তাহলে অনলাইন উপস্থিতিতে আমরা দিতে পারি। অবশ্যই, সেক্ষেত্রে আসলে ম্যাম অনেক ক্ষেত্রে তো কিছু কিছু এক্সারসাইজ তো আসলে দেখিয়ে দিলে হয়তো ওনারা করতে পারছেন, তো কিছু এক্সারসাইজ তো আসলে একদম ডেমোনস্ট্রেট না করে বা নতুন করে শেখানোটা টাফ হয়ে যাচ্ছে। আবার অনেকে তো খুব ক্রিটিক্যাল কিছু ব্যাপার থাকে, হয়তোবা তাদেরকে ইনস্ট্যান্ট কিছু ফিজিওথেরাপিস্ট সাপোর্ট দিতে হয়, সে সকল ক্ষেত্রে আসলে ম্যাম কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে বা কি ধরনের সাজেশন দেওয়া যেতে পারে? ভেরি ডিফিকাল্ট, আই এগ্রি উইথ ইউ। কেন যেখানে পেনটা খুবই অ্যাকিউট আছে, ইন দ্যাট কেস উই আর অ্যাকচুয়ালি হ্যাভিং, আমরা কোনোই হ্যান্ডস অন করতে পারছি না, আমরা কোনোই মেশিনটা ইউজ করতে পারছি না, সো দিস ইজ বিকামিং আ বিট অফ আ ড্রব্যাক। কিন্তু সারপ্রাইজিংলি আমরা যাকেই বলছি কি ঠিক আছে আপনি বেসিক অ্যানালজেসিক যেরকম প্যারাসিটামল আছে ওটা নিন, বরফের শেক বা গরম শেক নিন, মলম লাগান, আর তার সঙ্গে এই বেসিক এক্সারসাইজটা করুন যা খুবই সাধারণ, আর এক সপ্তাহ পর এর অ্যাডভান্স এক্সারসাইজ, আর তারপরে পর আবার অ্যাডভান্স এক্সারসাইজ, কিন্তু এটা কাজ করছে। ইট ইজ ভেরি সারপ্রাইজিং, আমি আমি অনেকবার এটাই বুঝতে পারছি না কি এই পেশেন্টটা ভালো কিরকম হচ্ছে, আমি তো হাতই দিইনি, কিন্তু মেবি দের ইজ আ পজিটিভ ইফেক্ট, বাড়িতে আছেন ওরা, স্ট্রেসটা কম, ইন ফর সাম অফ দেম স্ট্রেস ইজ কম, বা ওরা আরামও করতে পারছে। সো মেবি ইন টোটালিটি উই আর গেটিং ভেরি পজিটিভ রেজাল্টস ফ্রম পেশেন্টস, অ্যান্ড ভালোও লাগছে কি থ্যাংক গড, মেবি দের ইজ আ ইউনো গড আপ দেয়ার যা বলছে কি ঠিক আছে, আমি তুমি এতটা করো আর তারপরে আমি আমি আছি, আমি দেখছি আপনাকে। সো পিপল আর গেটিং বেটার, ইটস ভেরি সারপ্রাইজিং, বাট উইদাউট আওয়ার ইন্টারভেনশন। আমরা এক্সারসাইজটা বলে দিচ্ছি, কিন্তু একটা জিনিস আছে কি আমরা এক্সারসাইজটা পুরোপুরি বলে দিচ্ছি না, আমরা ওনার ওনার ইট ইজ আ কাস্টমাইজ এক্সারসাইজ প্রেসক্রিপশন, এই এক্সারসাইজ প্রেসক্রিপশনটা জেনারেলাইজ নয় কি যাদেরই ঘাড়ের ব্যথা আছে সবারই একই এক্সারসাইজ হবে। ওনাকে অনলাইন এক্সামিন করে আমরা ওই প্রেসক্রিপশনটা
ওনার জন্য কাস্টমাইজ করে দিচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ হেল্পিং আ লট। দেন যে সকল পেশেন্ট ম্যাম ফিটনেস এর জন্য বাসায় এই মুহূর্তে কিছু কাজ করতে চায়, বা অনেকে পেইন ফ্রি থাকার জন্য যেগুলো অ্যাজ এ জেনারেল কিছু এক্সারসাইজ, তো আপনি এমন যদি কোনো এক্সারসাইজ বলে দিতেন বা আমাদের যারা দেখতে পাচ্ছেন হয়তো বা তারাও কিছুটা উপকৃত হতো আপনার সেই পরামর্শ পেয়ে। মাই প্রেসক্রিপশন উড বি কি আপনারা অ্যাটলিস্ট 20 to 30 মিনিটস হাঁটুন, কেন কি কার্ডিও অ্যাসপেক্টটা খুবই দরকার। আর তো হাঁটাটা খুব দরকার, যে রকম আমি বললাম, যদি ছাদ আছে বা কমপ্লেক্স আছে দেন ইউ হ্যাভ টু ওয়াক দেয়ার, বা করিডোরে, মানে যারা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকছেন তো করিডোরে হাঁটুন, কিন্তু হাঁটাটা খুব দরকার। অ্যান্ড দ্যাট ওয়াকিং শুড ইনক্রিজ ইউর হার্টবিট, মানে আমাদের ধড়কন, হার্টবিট, ধড়কনটা কিন্তু একটু তেজ হওয়া উচিত। আপনি হাঁটছেন, ফোনে দেখছেন বা ফোনে কথা বলছেন, আর ধড়কনটা একদমই তেজ হয়নি, দেন ইট ইজ অফ নো ইউজ। সো হাফ এন আওয়ার অফ ওয়াকিং অন ডে ওয়ান, অলং উইথ হাফ এন আওয়ার অফ এনি স্ট্রেংথ ট্রেনিং, মানে আপনি 200 500 ml এর বটলটা ভরে নিন বাড়িতে, আর আপনি যেরকম আমরা স্কুলে একটা পিটি করতাম, হাত উঁচো নিচে, এই এরকম থেকে এই উপরে, দুটো হাত একসঙ্গে, এই এই সবটা, আর তার সঙ্গে বডি বডি রেজিস্ট্যান্স এক্সারসাইজ, যেখানে আমরা পুশ আপস করছি বা সেট আপস করছি বা দুটো পা একসঙ্গে তুলছি বা স্কোয়াটিং করছি, যেরকম আমরা আমরা স্কুলে দণ্ড পেতাম, উঠবস যা যাকে বলে, ওই সব, বা যারা একটু বয়স হয়েছে ওরা মাটিতে উঠবস না করে চেয়ার থেকে 20 বার উঠলো আর বসলো। সো দিজ আর বেসিক এক্সারসাইজ, এটা কেউ করতে পারে, এটাতে অসুবিধে নেই। আমাদের যোগাতে অনেক কিছু আছে যে আপনারা আসন করতে পারেন বা প্রাণায়াম, কেন কি কোভিডে আপনারা দেখেছেন কি প্রথমেই কোভিড যখন হয় তখন লাংসটা খুবই সাসেপ্টেবল। সো প্রাণায়াম, যা যোগাসন আর প্রাণায়াম, এটা দুটো অ্যাসপেক্টস অফ যোগ, তো প্রাণায়ামটা খুব দরকার, কেন কি এই এই লাঙ্গের এক্সারসাইজটা, লাংটাকে হেলদি রাখা, এই এই জিনিসটা খুবই এই মুহূর্তে আবশ্যক হয়ে গেছে। সো প্রাণায়াম ইজ ভেরি গুড। আর যদি আপনি প্রাণায়ামটা না করতে চান, তাহলে এনি ব্রিদিং এক্সারসাইজ, এনি ব্রিদিং এক্সারসাইজ, যেখানে আমরা এক নস্ট্রেল থেকে নিঃশ্বাসটা নিচ্ছি, অন্য নস্ট্রেলটা ছাড়ছি, বা আমরা আমি দুটো দীর্ঘ ব্রেথ নিলাম, এই দুটো দীর্ঘ ব্রেথটা নিয়ে তারপরে ছাড়লাম, এরকম কোনো একটা ব্রিদিং এক্সারসাইজটা 15 থেকে 20 মিনিট করা আমার দরকার। আর সো যোগা ইজ ওয়ান ওয়ের আপনার কার্ডিও, মাস্কুলোস্কেলেটাল স্ট্রেংথেনিং আর মাস্কুলোস্কেলেটাল স্ট্রেচিং, এই সবটা একসঙ্গেই হয়ে যায়, যোগাটাতে তিনটেই হয়ে যায়। আপনি যখন ওয়াক করছেন তাহলে আপনার কার্ডিওটা হয়ে যাচ্ছে, আপনি যদি ওয়াটার বটল তুলছেন আর হাতের ব্যায়াম করছেন তাহলে আপনার স্ট্রেংথেনিংটা হয়ে যাচ্ছে, আপনি যদি বডি ওয়েটের রেজিস্ট্যান্সটা নিচ্ছেন, যেরকম পুশ আপ, সেট আপ, চেয়ার থেকে উঠবোস করা বা মাটি থেকে উঠবোস করা, আপনি নিজের বডিটাকে ইউজ করে আপনি স্ট্রেংথ ট্রেনিংটা করতে পারছেন। আর ফাইনালি আমাদের ফোনে এতগুলো ফ্রি অ্যাপ রয়েছে যা আপনি ইউজ করতে পাচ্ছেন ফর ইওর ফিটনেস। আমি এটাই আজকে আমাদের টিভিতে এখানে একটা কাল্ট ফিটনেস এর একটা নতুন অ্যাপ আরম্ভ হয়েছে, আর আমি আমার মেয়ের সঙ্গে বলিউড ডান্সের একটা ফিটনেস করলাম। এখন এই সুযোগটা আমি কবে পেতাম? নট এট অল, বাট ইট ওয়াজ সাচ ফান, কেন ডান্সিং ইজ ফান, ডান্স ইজ ইন্টেন্সিকলি ফান, আর ডান্স যদি ওয়ার্কআউট করে আমিও হাঁফিয়ে গেলাম ওটা করতে করতে, বাট ইট ওয়াজ গ্রেট ফান। সো দ্যাট ইজ লট অফ স্কোপ ফর ফিটনেস। ফিটনেসে এখন বাড়িতে বসে কোনোই আপনার অভাব নেই, জুম্বা আছে, যোগা আছে, আর ডান্সিং আছে, আর স্ট্রেংথ ট্রেনিং আছে, যা কিছু করতে চান, কিন্তু ওটা এখান থেকে আসতে হয়, এখান থেকে ডিসিপ্লিন আসতে হয়। আর আমি এটা করব নিজের শরীরের জন্যে, আমি 1 ঘন্টা সময় দেব, যেখানে আমি 1 ঘন্টা নিশ্চয়ই এক্সারসাইজ করে নিজেকে স্ট্রং বানাবো, আমার ইমিউনিটিটা বাড়াবো, যাতে কি কোভিড আসলেও, আমার শরীরে ঢুকলেও, আমার একটু জ্বর হয়ে, আমার একটু শরীরে ব্যথা দিয়ে ও চলে যাবে।
আমি যদি এই জিনিসটা টেনে নিই কি হ্যাঁ কোভিডটা তো একবার তো আসতেই হবে, আমরা সবাই এটা স্বীকার করছি কি 60-70% অফ দ্য পপুলেশন উইল বি এফেক্টেড বাই কোভিড, সো ইফ দ্যাট ইজ দ্য কেস আই হ্যাভ টু ইম্প্রুভ মাই ওন ইমিউনিটি অ্যান্ড আই ক্যান ইম্প্রুভ মাই ইমিউনিটি বাই মাই মেন্টাল স্ট্রেংথ বাই মাই ডায়েট অ্যান্ড বাই মাই এক্সারসাইজেস। ম্যাম, আমরা বেশ কিছু কোশ্চেন পেয়ে গিয়েছি ম্যাম, এর ভিতরে একটি কোশ্চেন ছিল যে এই কোভিড-19 এর এই মুহূর্তে আদার্স মেডিকেল প্রফেশনালসদের মতো ফিজিওথেরাপিস্টদেরও আসলে কি ধরনের রোল রয়েছে এবং তারা আসলে কি ধরনের রোল প্লে করতে পারে। সি যখন অ্যাকিউট সেটিং আছে, ইন দি অ্যাকিউট লেটস সে আইসিইউ সেটিং, একটা পেশেন্ট আইসিইউতে ভর্তি আছেন উইথ কোভিড, দেন ফিজিওথেরাপিস্ট, কোভিড অ্যাকচুয়ালি একটা ড্রাই কাফ প্রোডিউস করে, কোভিডের কাফিংটা বা কোভিডে যখন লাঙের ইনফেকশনটা হয় ইট ইজ নট আ কাফ উইচ ইজ প্রোডাক্টিভ, সো ওই ড্রাই কাফের ফিজিওথেরাপি কোনো রোল নেই। যদি একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় আর ওখানে কাফটা স্পুটামটা প্রোডিউস হচ্ছে, ওই স্পুটামটাকে বার করার জন্যে ফিজিওথেরাপিস্টের একটা রোল আছে, ওই ফিজিওথেরাপিস্ট টিম হ্যাজ টু বি ভেরি স্পেশালাইজড ইন চেস্ট অ্যান্ড চেস্ট কন্ডিশনস অ্যান্ড আইসিইউ ম্যানেজমেন্ট, অ্যান্ড দিস টিম হ্যাজ টু হ্যাভ দ্য কমপ্লিট পিপিই অ্যান্ড দ্য এন্টায়ার প্রসিজার ফর ডুইং ফিজিওথেরাপি, whether to give any aerosol, nebulizer, whatever, has the decision has to be taken along with the medical practitioner. COVID er theke recovery hoar patient ekhono icu te ache kintu acute stage ta periye geche, they have recovered from that, tokhon early icu mobilization er physiotherapist er role ache, jekhane keno ki COVID ekta viral infection, nishchoi ekta musculoskeletal e o ektu weakness dai ar byathao dai, সো এই ব্যথাটা কমাবার জন্যে বা ওই মাসকুলোস্কেলেটাল উইকনেসটাকে কমব্যাট করার জন্যে একটা ফিজিওথেরাপিস্টের রোল আছে। সো অ্যাকিউট অ্যান্ড সাব অ্যাকিউট কন্ডিশনে কোভিডের রোল, ফিজিওথেরাপিস্টের রোল আছে ইন কোভিড পেশেন্টস। ক্রনিক এখন এতটা জেনারেট হয়নি আমাদের দেশে ফর আস টু সাবস্ট্যান্সিয়ালি সে দ্যাট দিস ইজ দ্য রোল, বাট অ্যাকিউট অ্যান্ড সাব অ্যাকিউটে এই জিনিসটা আছে। আর the safest thing for physiotherapists to do is a lot of breathing exercise for COVID patients. You know, aerosol use kora, like where nebulizers are concerned, humidifiers are concerned, all these things that we use in the acute ICU settings has to be done very, very carefully. You know, ki virus ta spread hoy ei sob jinisher shonge, and we need to be a bit careful about that. Another question, amra kibhabe hard immunity develop korte pari? Herd immunity can only be developed by your individual self immunity. If I am strong, if I can keep my family strong, then that is my immediate herd. If I am strong and I can keep my family strong, and I can keep people around me aware of what is good for their immunity, for development of the immunity, then I keep people around me strong. And the thing can come only from কাফ এটিকেটস, যা আমরা সবাই জানি কি মুখটা কভার করতে হবে। আপনি নিশ্চয়ই জানেন কি যদি একজন কোভিড ক্যারিয়ার অসিমটোম্যাটিক কিন্তু শুধু উনি ক্যারিয়ার আছেন আর উনি যদি মাস্কটা না পরেন, যদি কেন উনি জানেনই না কি আমি কোভিড ক্যারিয়ার আর আমি তো আমার তো কোভিড হয়নি আমি কেন মাস্ক পরবো, ওনার সম্পর্কে এলো একজন হেলদি লোক যিনি মাস্ক পরে রয়েছেন, সো উই হ্যাভ কোভিড ক্যারিয়ার who is not wearing a mask but asymptomatic, unar sambandhe elo ekta asymptomatic healthy person, tale chances of transmission is 75%. So it is our moral duty that we should all wear a mask whether we have symptoms or not. Jodi apni covid carrier achen ar apni mask pore roichen ar onno jon covid carrier nei uni healthy achen, but because you are wearing a mask and you are a carrier, the chances of infection are 5%. আর যদি দুজনই মাস্ক পরে রয়েছেন, একটা ক্যারিয়ারও মাস্ক পরে রয়েছেন আর আরেকজন জানি হেলদি আছেন উনিও মাস্ক পরে রয়েছেন, দেন চান্সেস অফ ইনফেকশন ইজ 1.5%। এখন আপনি বলুন আপনার দায়িত্বটা কি, ইয়োর রেসপন্সিবিলিটি টুওয়ার্ডস অ্যানাদার পার্সন ইজ দ্যাট ওয়েদার আই অ্যাম আ ক্যারিয়ার ওয়েদার আই ডু নট নো, ওয়েদার আই অ্যাম হেলদি আই ডু নট নো, মাই রেসপন্সিবিলিটি টুওয়ার্ডস মাই সেলফ
and others is that I should wear a mask. Another question হলো আমাদের আমরা যেহেতু ফিজিওথেরাপিস্টের সাথে পেইন ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করে থাকি, সেই ক্ষেত্রে একজন কোভিড আক্রান্ত ব্যক্তির যে পেইন হবে বা ব্যথা আর নর্মাল পেইনের সঙ্গে আমরা ডিফারেন্সিয়েটটা কিভাবে করব, কিভাবে বুঝবো যে উনি কোভিড আক্রান্তর ফলে ব্যথা হচ্ছে? See, that's very simple. Akono, we have not gone to that stage where we are seeing patients with COVID who have recovered and who are complaining pain. Maybe because of the quarantine, maybe because even if they have recovered, they are too scared to report a lot of pain. But yes, having said so, dekhun amader ei ja etogulo post-viral ja pain hoy, it has to be dealt with in an individualistic way. ওটা কিন্তু আপনার আপনি জেনারেলাইজ ভাবে করতে পারেন না, আমার ভাইরাল হলো আমার জয়েন্ট জয়েন্টে ব্যথা হলো, অন্য জনের ভাইরাল হলো ওনার মাসেলে ব্যথা হলো, অন্য জনের ব্যথা হলো দে দে ক্যান হ্যাভ পেইন ডিউরিং সার্টেন অ্যাক্টিভিটিস আর অন্য অ্যাক্টিভিটিসে ব্যথা হয়নি। সো অ্যাজ আ ফিজিওথেরাপিস্ট বাই গডস গ্রেস দিস প্রফেশন ক্যান ডিল উইথ এনি কাইন্ড অফ পেইন ফ্রম এনি সোর্স। আমি জয়েন্ট ব্যথাটা একভাবে ট্রিট করব, আমি মাসেল ব্যথাটা অন্যভাবে ট্রিট করব, আমি ফাংশনাল লিমিটেশনের যা আমার যা ব্যথা আমাকে ফাংশনালি লিমিট করছে আমি ওটা অন্যভাবে ট্রিট করব। ওটা আমি তখনই করব যখন আমি ওই পেশেন্টটাকে ভালোভাবে অ্যাসেস করতে পারবো, অ্যান্ড দ্যাট অ্যাসেসমেন্ট উইল টেল মি দ্যাট হোয়াট কাইন্ড অফ ম্যানেজমেন্ট আই উইল ডু। ইট ইজ নট ইজি ফর মি টু জেনারেলাইজ, বা কোনোই একটা ফিজিওথেরাপিস্ট এই মুহূর্তে বসে আমাদের কাছে এত ডেটাও নেই যে আমরা বলতে পারি দ্যাট পোস্ট কোভিড পেইন ম্যানেজমেন্ট ইজ দিস অ্যান্ড একটা জেনারেলাইজ স্টেটমেন্ট আমি দিতে পারি। নো ওয়ান ক্যান ডু দ্যাট, ইট ক্যান ওনলি বি অন এন ইন্ডিভিজুয়ালাইজ বেসিস। আর যখন এক বছর হয়ে যাবে অ্যান্ড দ্যাট মাচ অফ কোভিড উই উইল হ্যাভ সিন, দেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সে দ্যাট হ্যাঁ বোধ হয় এই জিনিসটা বেশি উপকারী বা এই জিনিসটা কম উপকারী। একদম শেষ মুহূর্তে লাস্ট একটি কোশ্চেন নিব, সেটি হলো যে যারা এক্সারসাইজ বা ট্রেডমিল ইউজ করবে হাঁটার জন্য বাসায়, তো তারা আসলে কতক্ষণ ইউজ করবে এবং এটা কিভাবে ইউজ করা উচিত বাসায় ট্রেডমিল? ইট অল ডিপেন্ডস আপন, যদি আপনার বাসাতে ট্রেডমিল ছিল আই হোপ কি আপনি ইউজ করছিলেন ওটা, কেন অনেকবার দেখা হয়েছে কি আমি ট্রেডমিল নেব আমার বাসাতে ট্রেডমিল নেই ওই জন্য আমি হাঁটতে পারছি না, আমি ট্রেডমিল নিলাম খুব এক্সপেন্সিভ ট্রেডমিল নিলাম বাসাতে আরম্ভ করলাম হাঁটা আর দু তিন দিন হাঁটলাম তারপরে চার পাঁচ দিন হাঁটলাম তারপরে আর ঠিক আছে কালকে আমার তো বাসায় ট্রেডমিল আছে আমি আর কালকে হেঁটে নেব সকালে হেঁটে নেব এই আমি বিকেলে খুব ক্লান্ত আছি আমি আর হাঁটতে পারবো না এই জিনিসটা হয়। সো ইফ ইউ আর অলওয়েজ অন দ্য ট্রেডমিল, যদি আপনি সবসময় ট্রেডমিলটা ব্যবহার করতেন তাহলে আপনি ওই জিনিসটাই করুন। আপনি যদি ট্রেডমিলে 20 মিনিট হাঁটতেন 20 মিনিট দৌড়তেন দেন মেনটেন দ্য সেম, যদি আপনি 40 মিনিট হাঁটতেন দেন মেনটেন দ্য সেম, আর যদি আপনি আরম্ভ করতেন কেন কি এখন আপনি বাইরে যেতে পারছেন না আর ওই ট্রেডমিলটা এখন ধুলো থেকে ভর্তি আপনি ট্রেডমিলটা পরিষ্কার করে এখন ওই ট্রেডমিলের উপরে উঠবেন তাহলে ওয়াক স্লো, আপনি ট্রেডমিলটা আরম্ভতে 15-20 মিনিট হাঁটুন। ট্রেডমিলের একটা প্রথমে হয় কি ওয়ার্ম আপ করতে হয় ওয়ে ইউ আর ওয়াকিং অ্যাট দ্য রেট অফ ইউ নো 3-4 কিলোমিটার্স পার আওয়ার, আস্তে 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 আপনি ওই স্পিডটা বাড়াবেন। It depends upon your age, your function level, your fitness levels. Apni, you can take it to 5 to 6 to 7 kilometers per hour. And then very gradually at the end of 15 minutes, apni abar cool down korben and you will bring it down to 3 kilometers per hour. And roj par roj apni ota barate paren very slowly but very definitely. Kintu abar it's all here. Ei discipline ta ante hobe amader nijer moton. কি নিজের ভেতরে কি এই জিনিসটা আমাকে করতে হবে, ওয়াই বিকজ টু ফাইট কোভিড ইফ আই হ্যাভ টু ফাইট কোভিড মাই বডিজ ইমিউনিটি হ্যাজ টু বি রেজ, মাই বডিজ ইমিউনিটি ক্যান ওনলি বি রেজ বাই ডায়েট মাই নিউট্রিশন মাই ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড মাই মেন্টাল ফিটনেস। আমরা সবাই জানি কি একবার কোভিড হলে আপনার দেশ নয় আমার দেশ নয় পৃথিবীর কোনোই দেশে ট্রিটমেন্ট পাওয়াটা খুবই মুশকিল, এটা আমার দায়িত্ব আমার প্রতি আর আমার পরিবারের প্রতি আর আমার সোসাইটির প্রতি দ্যাট আই শুড রিমেইন সেফ অ্যান্ড ফর মাই ওন সেফটি, আমার নিজের সেফটির জন্য আমাকে নিজের দিকে খেয়াল রাখতে হবে।
থ্যাংক ইউ ম্যাম আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের সম্পূর্ণ প্রোগ্রামটি দেখার জন্য এবং আমাদের এই সাথে থেকে আমাদের উৎসাহিত করার জন্য। কারণ আপনাদের এই যে আমাদের সাথে যুক্ত হওয়া, আমাদেরকে প্রশ্ন পাঠানো এবং আমাদেরকে দেখা বা আমাদের প্রোগ্রামগুলো শেয়ার করা, এগুলি আসলে আমাদেরকে উৎসাহ দেয়, আমাদেরকে সাহস দেয় এগিয়ে যাওয়ার। তাই সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর বিশেষ করে যারা নতুন করে আজকে আমাদের প্রোগ্রামটি দেখলেন বা আমাদের সঙ্গে যুক্ত হলেন, তারা অবশ্যই যাওয়ার আগে আমাদের পেজটি লাইক দিয়ে যাবেন, তাহলে পরবর্তী প্রোগ্রামগুলো আপনারা দেখতে পারবেন এবং আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যাবে। আর যারা এখনো মনে করে যে আমাদের নোটিফিকেশনগুলো আপনার কাছে যাচ্ছে না কিন্তু লাইক দেওয়া রয়েছে পেজে, তাহলে সেই ক্ষেত্রে বলবো যে লাইক বাটনের পাশাপাশি ফলো আর একটি অপশন রয়েছে, ওখানে গিয়ে সি ফার্স্ট এই অপশনটি দিয়ে দিবেন, তাহলে আমরা যখনই কোনো লাইভ প্রোগ্রাম নিয়ে চলে আসবো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবেন আপনারা। তাই দেরি না করে কাজগুলো করে ফেলুন, আর পুরনো প্রোগ্রাম দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন, ফিজিও নিউজ 24 ইউটিউব চ্যানেলে আমাদের সবগুলো প্রোগ্রাম রয়েছে, সেখান থেকে আমাদের পুরনো প্রোগ্রামগুলো দেখতে পারবেন এবং আপনারা মতামত দিন আপনাদের, তাহলে আপনাদের মতামত নিয়েই আমরা আসলে আরো নতুন নতুন আইডিয়া জেনারেট করতে পারবো এবং সেখান থেকে নতুন কিছু প্রোগ্রাম নিয়ে হাজির হতে পারবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, নমস্কার।